বাংলাদেশের এই 5 টাকার নোটটিতে যে মসজিদটি দেখা যাচ্ছে আজকে চলে এসেছি সেই মসজিদে। আজকে আমরা চলেছি বাংলাদেশের এক প্রাচীন মসজিদে। প্রায় 450 বছর পুরনো স্থাপনাটি সুলতানি আমলের এক চমৎকার নিদর্শন। বাংলাদেশের 5 টাকার নোটে এই মসজিদের প্রতিকৃতি রয়েছে। সারা দেশে এই মসজিদটি কুসুম্বা মসজিদ নামেই পরিচিত। প্রাচীন এই মসজিদের অবস্থান নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর পশ্চিম তীরে কুসুম্বা গ্রামে। রাজশাহী থেকে এর দূরত্ব প্রায় 40 কিলোমিটার। রাজশাহী নওগাঁ হাইওয়ের মান্দা ব্রিজ থেকে কিছু দূর এগোলেই চোখে পড়বে এই সাইনবোর্ড। এর পশ্চিমে যে রাস্তাটি চলে গেছে এটা ধরে 400 মিটার এগোলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন এই মসজিদটি। হিজরি 966 সাল অর্থাৎ ইংরেজি 1558 সালে বাংলার আফগান শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে মসজিদটি নির্মাণ করা হয়। নির্মাণ করেন সুলাইমান নামে রাজদরবারের এক উচ্চপদস্থ কর্মচারী। কুসুম্বা মসজিদ প্রাঙ্গণে আসতেই প্রথমে চোখে পড়ে ধূসর রঙের পাথরের এই মসজিদটি। দৃষ্টিনন্দন মসজিদের ভেতর ও বাহিরে দেখা মেলে পাথরের উপর করা চমৎকার সব খোদাই কারুকার্য। গোলাপ ফুল, আঙ্গুর গাছ, ঝুলন্ত শিকল ঘণ্টা, কলস, গাছের নকশা দিয়ে এসব খোদাই কারুকার্য করা হয়েছে। স্থানীয়দের দাবি, মসজিদটি নির্মাণ করার জন্য আত্রাই নদী দিয়ে নৌকায় বড় বড় পাথর আনা নেওয়া করা হতো। মসজিদের উত্তর পাশে চোখে পড়ে শতবর্ষী বিশাল এক তেঁতুল গাছ। এই পুরো মসজিদের মূল ভিত্তিটি প্রায় 75% জায়গার উপর নির্মিত। এর সামনে রয়েছে প্রায় 77 বিঘা আয়তনের বিশাল এক দিঘি। এই মসজিদের উপর রয়েছে 6টি গম্বুজ। গম্বুজগুলো 1897 সালের ভূমিকম্পে ভেঙে যায়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো সংস্কার করে। কুসুম্বা মসজিদের ভেতরে রয়েছে একটি উঁচু পাটাতন। মসজিদের ভেতরে একটি সিঁড়ি দিয়ে এই পাটাতনে ওঠা যায়। স্থানীয়রা বলছেন এই পাটাতনে উঠে নাকি কাজী বিচার কার্য পরিচালনা করতেন। এই মসজিদের সঙ্গে রাজশাহীর বাঘা ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের অনেক মিল রয়েছে। এই তিনটি মসজিদের নির্মাণকালও প্রায় কাছাকাছি। তিনটি মসজিদেই সুলতানি ও মোঘল স্থাপত্যরীতির স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। কুসুম্বা মসজিদ বাংলাদেশের অন্যতম পর্যটন ক্ষেত্র, তাই দূর দূরান্ত থেকে মানুষ এটিকে দেখতে আসেন। শুধু যে মুসলিমরাই আসেন তা নয়, অন্য ধর্মাবলম্বীরাও আসেন অনন্য সুন্দর এই মসজিদটি দেখতে। মজার ব্যাপার হলো, মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও এখানে ইবাদত করতে আসেন। মসজিদের সামনের খোলা চত্বরে দেখতে পেলাম এক সনাতন ধর্মাবলম্বী সিজদা দিচ্ছেন। তার কথাগুলো বেশ ইন্টারেস্টিং। ভাই কোথা থেকে আসছেন? চাপা থেকে। কি এখানে মানত করলেন? না, মানত করিনি, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহর কাছে দোয়া চাইলেন। আমি তো হিন্দু। আচ্ছা, তা হিন্দু হয়েও আপনি মসজিদে আসলেন? আমি আল্লাহর ইবাদত করতে এলাম। ইবাদত করি সবারই। আচ্ছা, মানে সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ মাফি সাফি হরি কৃষ্ণ জগন্নাথের জগন্নাথ মাফি কাফি জগন্নাথকে ভালোবাসি। আল্লাহকে আল্লাহর মসজিদ আল্লাহর কাছে আসলে কি এমন করবো? সেটাই, আপনি হিন্দু হয়েও মসজিদে আসছেন। মসজিদ আসছি, আমাকে খুব ভালো লেগেছে, মন ভালো করে দিয়েছে। আমি এসছি আল্লাহর কাছে ইবাদত করতে। আচ্ছা, আর এইটা কে? এরা এটা বেটি। আর এটা নাতনি? এটা নাতনি। যেদিন এই কুসুম্বা মসজিদে গিয়েছিলাম সেদিন রোজার দিন ছিল। কুসুম্বা মসজিদ দেখতে দেখতে ইফতারের সময় ঘনিয়ে এসেছিল। ভাবলাম এই ইফতারটা কুসুম্বা মসজিদে করলে বেশ ভালো হবে।
তাই পাশের বাজার থেকে ইফতার কিনে বসে পড়লাম কুসুমা মসজিদের সামনের খোলা চত্বরে। আমাদের ইফতার শেষ হতে হতে বিকেলের আলো ক্রমেই কমে আসতে লাগলো। দিনের আলো শেষে নামলো রাত, হাজার বছরের পুরনো সে রাত। এবার আমাদের ফিরে যাবার পালা। আমরা সেদিনের মতো ফিরে এলাম বটে, কিন্তু শত বছর পুরনো স্থাপনাটি রয়ে গেল ঠিক নিশ্চল হয়ে।